এর আগে দুর্দান্ত খেলা বিরাট কোহলি যখন আজকে ব্যর্থ হলেন তখন তার দল আরসিবি আবারও ব্যর্থ হলো। লখনৌর সঙ্গে শেষ পর্যন্ত 28 রানের বেশ বড় ব্যবধানে হেরে গেল। লখনৌ প্রথমে ব্যাট করে তারা রান সংগ্রহ করেছিল 181 5 উইকেটে এবং সেটার জবাবে 153 রানেই অল আউট হয়ে গেল আরসিবি। দুই বল হাতে রেখেই তারা অল আউট হয়েছে। আরসিবির বোলিংয়ে বেশ ভালো করতে দেখা গিয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলকে। মনে হচ্ছিল যে ম্যাক্সওয়েলের দিন, আজকে ব্যাটিংয়েও দারুণ কিছু করবেন, কিন্তু ফাফ ডু প্লেসি, ম্যাক্সওয়েল, বিরাট কোহলি এবং ক্যামেরন গ্রিন সবাই ব্যাটিং ভরসার সবাই ব্যর্থ হয়েছেন। শেষ দিকে মহিপাল রমরর তিনি 13 বলে 33 রানের একটা ঝড়ো ইনিংস খেলে কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়া রজত পাতিদার 29, বিরাট কোহলির এর পরের স্কোর 22 রান। প্রথমে ব্যাট করে লখনৌ কিন্তু দুর্দান্ত শুরু পেয়েছিল। ওপেনিংয়ে কুইন্টন ডি কক সহ 3 বিদেশি ব্যাটসম্যান তাদের ব্যাটিংয়ে মূল দায়িত্ব পালন করেছে। কুইন্টন ডি ককের জন্য লখনৌর জেতার দিনেও খারাপ খবর হচ্ছে, তিনি শেষ পর্যন্ত সেঞ্চুরিটা পেলেন না। সেঞ্চুরি মিস হলো তার, 81 রানে আউট হয়ে গেলেন। 56 বলে 81 রানের দারুণ একটা ইনিংস খেলেছেন। শেষ দিকে নিকোলাস পুরানের সাইক্লোন ইনিংস 21 বলে 40 রানের অপরাজিত, সেই ইনিংসটার কল্যাণেই লখনৌ 181 রান করে। সেই 81 রানটা 200-র বেশি হতে পারত। 17তম ওভারে টপলি ডেথ ওভারে বল করতে এসে কুইন্টন ডি কককে আউট করেন। নিকোলাস পুরানের ক্যাচ ছেড়ে দেন উইকেটকিপার রাওয়াত। নিকোলাস পুরান প্রায় শূন্যর অবস্থায় জীবন পেয়ে একেবারে সাইক্লোন বইয়ে দিয়েছেন। সেই ওভারে রিকি টপলি মাত্র 3 রান দিয়েছেন। এই ডেথ ওভারের ধারাবাহিকতা তিনি আবার 19তম ওভারে এসে রাখতে পারেননি। সেই ওভারে ছক্কা 4 খেয়েছেন অনেকগুলো। শেষ ওভারটাও মোহাম্মদ সিরাজ দারুণ করছিলেন। প্রথম 3 বল ডট দেওয়ার পরে শেষ পর্যন্ত 13 রান হয়েছে। 2টা ছক্কা মেরেছেন নিকোলাস পুরান এবং একটা সিঙ্গেল হয়েছে। প্রথমে ব্যাট করে লখনৌ 181 রান, তার জবাবে আরসিবি পেরে উঠল না। এই রান অতিক্রম করা তাদের উচিত ছিল, কারণ তাদের ব্যাটিং লাইন আপ এবারের আইপিএলে খাতা কলমে বলা যায় যে সবার চাইতে সেরা ব্যাটিং লাইন আপ, কিন্তু খাতা কলমের হিসাবটা এখানে এসে ঠিকঠাক মতো হচ্ছে না। আর হচ্ছে না বলে আরসিবি বারবার ধাক্কা খাচ্ছে। 4র্থ ম্যাচে এসে 3য় পরাজয়, পয়েন্ট টেবিলেরও তলানির দিকে তাদের অবস্থান। পয়েন্ট টেবিলে এই তলানি থেকে উঠতে হলে যদিও আরও অনেকগুলো ম্যাচ রয়েছে, 4টা ম্যাচ কেবল হলো, 9টা দলের বিরুদ্ধে 2টো করে ম্যাচ, অর্থাৎ 18টা ম্যাচ, আরও 14টা ম্যাচ তাদের রয়েছে, কিন্তু আরও 14টা ম্যাচের হিসাব করলে তো হবে না। 4টা ম্যাচেই অনেক কিছু আসলে বোঝা যাচ্ছে যে 4টা ম্যাচে শেষ পর্যন্ত কী হলো। আমার মনে হয় যে এবারের আইপিএলও আরসিবির জন্য খুব একটা ভালো সংবাদ বয়ে আনতে পারবে না শেষমেশ, যেহেতু তাদের খাতা কলমের সিংহরা বাঘেরা খুব একটা গর্জন দিতে পারছে না।